সুপ্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি সিএনআই আজকের বাংলাদেশ অনুষ্ঠানে। সিএনআই আজকের বাংলাদেশ অনুষ্ঠানে আমাদের মাঝে অতিথি হিসেবে আজকে আমরা সংযুক্ত করে নিচ্ছি বগুড়া জেলার পুলিশ সুপার জনাব সুদীপ কুমার চক্রবর্তী, বিপিএম। জনাব সুদীপ কুমার চক্রবর্তী, আপনাকে স্বাগত জানাচ্ছি সিএনআই আজকের বাংলাদেশ অনুষ্ঠানে আজকের এপিসোডে। আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে। আজকে আমরা কথা বলবো মূলত বগুড়া জেলা পুলিশ সহ সাম্প্রতিক নানা ইস্যু নিয়ে। সুপ্রিয় দর্শক, আমরা সকলেই জানি যে বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি বিষয় বেশ আলোড়ন সৃষ্টি করেছে। দুবেলা দুমুঠো ভাতের বিনিময়ে পড়াতে চাওয়া একটি যুবক কিন্তু সারা বাংলাদেশে কিন্তু ভাইরাল হয়েছে এবং সকলেরই কিন্তু মুখে মুখে বিষয়টি শোনা যাচ্ছে। আমরা জানতে পেরেছি যে এই যে শুধুমাত্র দুবেলা দুমুঠো ভাতের বিনিময়ে যে পড়াতে চায় যে মোহাম্মদ আলমগীর কবির, তার বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমের বদৌলতে বগুড়া জেলার পুলিশ সুপার জানার পরপরই কিন্তু দেখা গিয়েছে যে তাকে কিন্তু বগুড়া জেলা পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছিল যে যাতে তাকে দ্রুত সময়ে খুঁজে বের করা হয় এবং তার প্রকৃত ঘটনা জানা হয়। তারপরে কিন্তু বগুড়া জেলা পুলিশ সুপার জনাব সুদীপ কুমার চক্রবর্তী তাকে তার বিষয়টি তাকে গতকালকে তার নিজস্ব কার্যালয়ে ডেকেছিলেন এবং তার সাথে বিস্তারিত কথা বলে কিন্তু বিস্তারিত মূল ঘটনাটি জানতে পেরেছেন এবং আসলে যে ছেলেটি যে অসহায় এবং দরিদ্র ঘরের সন্তান সেটি বুঝতে পেরে কিন্তু তাকে একটি চাকরির ব্যবস্থা করে দিয়েছেন। আমরা জনাব সুদীপ কুমার চক্রবর্তী, আমরা আপনার মাধ্যমে ঘটনাটির আদ্যোপান্ত একটু জানতে চাই, দর্শকদেরকে জানতে চাই। আসলে আমরা লক্ষ্য করেছিলাম যে এই যে ঘটনাটি আলমগীর কবির, সে বিভিন্ন জায়গায় সে ভাতের বিনিময়ে সে ছাত্র পড়ানোর জন্য যে তার যে পোস্টারটি সে বিভিন্ন জায়গায় লাগাচ্ছিল এবং আমরা দেখতে পাই বিভিন্ন ইলেকট্রনিক প্রিন্ট এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে এটি অত্যন্ত সাড়া ফেলে এবং সারা দেশেই এই বিষয়টি নিয়ে একটি পক্ষে বিপক্ষে ভিন্ন মত তৈরি হয় এবং বিষয়টি নিয়ে আলোচনা সমালোচনায় কিন্তু চলতে থাকে। এমনকি অনেক ক্ষেত্রে দেশে গণ্ডি পেরিয়ে ওই বিষয়টি আলোচিত হয়, সমালোচিত হয় এবং যেহেতু গণমাধ্যমে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে এটি প্রচন্ড ভাবে ভাইরাল হচ্ছিল, সেই জন্য আমরা মনে করি জেলা পুলিশের পক্ষ থেকে যে বিষয়টি প্রকৃত ঘটনা কি সেটি আমরা জানতে চাই এবং তার জন্যই আমরা 2 ফেব্রুয়ারি আমরা সেই আলমগীর কবির তাকে আমাদের পুলিশ সুপার কার্যালয়ে তাকে আহ্বান করি এবং সে সেখানে আসে এবং আমাদের একটি ঊর্ধ্বতন কর্মকর্তারা তারা তার সাথে কথাবার্তা বলে এবং কোন প্রেক্ষাপটে সে এই ধরনের একটি অভিনব কৌশল অবলম্বন করেছে সেই বিষয়টি তারা সবাই জানতে চায় এবং এর পেছনে অন্য কোনো ইন্ধন কিংবা কোনো তার কোনো প্ররোচনা ছিল কিনা বা কোনো কারণে কোনো উদ্দেশ্যমূলকভাবে সে কাজটি করেছে কিনা এই বিষয়টি আমরা সম্যক জানতে চাই এবং আমরা যখন তার সাথে কথাবার্তা বলছিলাম আমরা লক্ষ্য করি বিভিন্ন ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়ার যারা বগুড়ার যারা সাংবাদিকতা করেন তাদের অনেকে কিন্তু এখানে উপস্থিত ছিলেন এবং তাদের মধ্যে আমরা এটা নিয়ে ব্যাপক কথা লক্ষ্য করি এবং আমরা মূলত বিশদ জিজ্ঞাসাবাদের মধ্যে আমরা যে বিষয়টি জানতে পারি সেটি হচ্ছে যে এই আলমগীর কবির সে বগুড়ার যে আজিজুল হক কলেজ সেখান থেকে রাষ্ট্রবিজ্ঞানে সে মাস্টার্স ডিগ্রি পাশ করেছে এবং পরবর্তীতে সে চাকরির চেষ্টা করেছে কিন্তু কোথাও কিন্তু সে তার যোগ্যতা অনুযায়ী কোনো সুইটেবল কোনো চাকরি পায়নি এবং তার পারিবারিকভাবে সে প্রচন্ড অসচ্ছল। এই মুহূর্তে তার পিতা দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত, তাদের পারিবারিক সেই ধরনের জায়গা জমিও নেই, একটা চরম অর্থনৈতিক দুরবস্থার মধ্যে সে যাচ্ছিল, এটা তার কথা অনুযায়ী। এবং আমরা যখন তাকে বলি যে সে কেন এই ধরনের যে একজন আত্মসম্মান বোধ যার আছে তিনি তো তাকে এইভাবে সবার চোখে তো হেয় প্রতিপন্ন করতে পারেন না এবং কেন সেই ধরনের নিজের আত্মসম্মান বোধ সেই জায়গাটুকুকে সে স্যাক্রিফাইস করে কেন এই ধরনের সে একটি পোস্টার লাগিয়েছে বা বিভিন্ন জায়গায় সে ভাইরাল হওয়ার চেষ্টা করেছে, তো সেক্ষেত্রে তার মূল যে কথাটি ছিল যে মূলত তার আর্থিক অনটন, আর্থিক দৈন্যদশা এবং যে আর্থিক অসচ্ছলতা এটি থেকে পরিত্রাণ পাওয়ার জন্য সে এই কৌশল অবলম্বন করে এবং সে মূলত তার দাবি বা তার যুক্তি অনুযায়ী যে সে যে বাসায় থাকে এই বাসা যে মালিক সে তার কাছে কোনো ভাড়া নেয় না, সে এখানে থাকে এবং এই বাসায় থেকে মূলত তার যে অন্যান্য যে বিষয়গুলো সেগুলো সে নির্বাহ করার জন্য সে টিউশনি করে
এবং সেই টিউশনি বাসায় তাদেরকে সে অনুরোধ করেছে যে তাদের করে তাকে ভাত খাওয়ানো হয়, এবং এইভাবে এই জন্য সে এই ধরনের আশ্রয় নিয়েছে। তবে আমরা বিষয়টি সম্পর্কে আমরা যখন গণমাধ্যমে ব্যাপক যখন আলোড়ন লক্ষ্য করি বা সামাজিক যোগাযোগ মাধ্যমে যখন আলোড়ন লক্ষ্য করি, তখন আমরা মনে করি যে তার পুরো বিষয়টি আরেকটু আমাদের ভেতরে যে এটা তদন্ত করা দরকার বা সমগ্র বিষয়গুলো জানা দরকার। এবং আমরা তার যে বাড়ি পাঁচ বিবি থানা জয়পুরহাট জেলা সেখানেও আমরা খবর নিই, আমরা দেখতে পাই যে সেখানে তার যে আর্থিক অস্বচ্ছলতার কথা যে বলেছে এই ঘটনাটি আমরা সত্য বলে প্রতিমান পাই। এবং এর বাইরে আমরা দেখি যে সে বিভিন্ন সময়ে বিভিন্ন ছোটখাটো চাকরি সে পেয়েছে, যেমন সে একটি গার্মেন্টস কোম্পানিতে চাকরি পেয়েছে, সে একটি কল সেন্টারে চাকরি পেয়েছে, কিন্তু সেখানে তার যে বেতন কাঠামো ছিল নিম্নমানের এবং সেখানে সুযোগ সুবিধা ছিল না বা সেখানে সমন্বয় করতে পারেনি। তারপর সে বগুড়ায় চলে আসে এবং চলে আসার পরে সে একটি কাঙ্ক্ষিত তার যোগ্যতা অনুযায়ী শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী সে একটি সম্মানজনক চাকরি খোঁজার চেষ্টা করে এবং সে এই ক্ষেত্রে ব্যর্থ হয়। এবং তারপরে কিন্তু সে গণমাধ্যমে সে শিরোনাম হয়ে যায় এবং বিভিন্নভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা দেখতে পারি যারা নেটিজেন আছেন বিশেষ করে তারাও তার যে এই ধরনের আচরণ নিয়ে তার পক্ষে এবং তার বিপক্ষেও আমরা ব্যাপক একটি জনমত গড়ে উঠতে দেখি। এবং তার যে ফেসবুক অ্যাকাউন্টে বিভিন্ন ধরনের যে কিছু আপত্তিকর যে তার যে স্ট্যাটাস ছিল বা পোস্ট ছিল এগুলো নিয়ে আমরা দেখি তার বিরুদ্ধে একটি গণমত গড়ে উঠতে, এবং আবার অনেকে কিন্তু তার প্রতি প্রচণ্ডভাবে সহানুভূতিশীল আচরণ প্রদর্শন করেন। কারণ একটি শিক্ষিত ছেলে সে তার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী সে সম্মানজনক চাকরি পাচ্ছে না এবং তার যে আর্থিক দুরবস্থা বা আর্থিক অসচ্ছলতার জন্য সে সংগ্রাম করে যাচ্ছে এবং তার যে পারিবারিক দুরবস্থা সকল কিছু নিয়ে আমরা দেখি যে বেশ নেটিজেন যারা আছেন অনেকেই তার পক্ষেও কিন্তু তার অবস্থান নেন। এবং আমরা মনে করি যে এই বিষয়টির একটি সুরাহা বা একটি সমাধান হওয়া উচিত এবং তার যে মূল বিষয়টি সেটি হচ্ছে তার আর্থিক দুরবস্থা। এবং এই কারণে আমরা দেখি যে প্রচণ্ডভাবে যে মানসিক হতাশার মধ্যে তাকে ভুগতে আমরা লক্ষ্য করি এবং এগুলোর অংশ হিসাবে সে এই ধরনের একটি কার্যক্রম পরিচালনা করে বা এই ধরনের একটি অভিনব তার প্রচারণা কৌশল সে অবলম্বন করে, যার ফলে সে সমগ্র দেশে সে সমগ্র যারা নেটিজেন আছেন এবং সমগ্র বাংলাদেশে সমগ্র অঞ্চলেই যারা সবসময় সংবাদপত্র পড়েন বা যারা ইলেকট্রনিক মিডিয়া যারা বিচরণ করেন তাদের মধ্যে কিন্তু প্রচণ্ড একটি আগ্রহ সে সৃষ্টি করতে সক্ষম হয়। এবং আমরা মনে করি যে আমরা যেহেতু তার পূর্ব কোনো অপরাধ প্রবণতা আমরা দেখিনি বা এই ক্ষেত্রে যে কোনো ধরনের ইন্ধন বা প্ররোচনা বিষয়টি এখন আমরা সেইভাবে আমাদের নিকট প্রমাণিত হয়নি, এবং আমরা যেটি যেহেতু দেখেছি সে উচ্চশিক্ষিত ছেলে এবং তার একটি স্বাভাবিক কর্মসংস্থান উদ্যোগ নেওয়া গেলে হয়তো সে যেটি সুস্থ জীবন যাপন করতে পারবে এবং স্বাভাবিক জীবনে প্রত্যাবর্তন করতে পারবে এবং তার যে আর্থিক যে দুরবস্থা বা যে আর্থিক যে তার যে ধরনের অনটন অভাব অনটন হচ্ছে এবং তার পরিবারের যে আর্থিক যে অসচ্ছলতা এই বিষয়টি থেকে সে পরিত্রাণ পাবে। মূলত এই চিন্তা ভাবনা থেকেই এবং কাকতালীয় ভাবে গতকালকেই এসিআই লজিস্টিক্স লিমিটেডের একজন ঊর্ধ্বতন নির্বাহী তিনি বগুড়াতে তাদের দাপ্তরিক কাজে আসেন এবং তিনি আমাদের অফিসে আসেন, এবং যেহেতু তখন আলমগীরের বিষয়টি নিয়ে আমাদের কার্যালয়ে আলোচনা হচ্ছিল, গণমাধ্যম কর্মীরা সেখানে তার সাথে কথা বলছিলেন এবং অনেকক্ষণ ধরে সে আমাদের কার্যালয়ে অবস্থান করে এবং তিনি তখন এই জিনিসটা জানতে পারেন, তখন আমরা তাকে অনুরোধ করি যে তাদের যে এসিআই লজিস্টিক্স লিমিটেড আছে সেখানে কোনো তার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী কোনো কর্মসংস্থান সুযোগ সৃষ্টি করা যায় কিনা, এবং তিনি তা তৎক্ষণাৎ এই বিষয়টি নিয়ে তাদের যে প্রধান কার্যালয়ে যারা শীর্ষ নির্বাহী যারা তাদের সাথে কথা বলেন এবং শীর্ষ নির্বাহীরা একটি পরীক্ষা পদ্ধতির মাধ্যমে তার যে নিয়োগ সম্ভাব্যতা যাচাই করতে বলেন এবং সে এখানে জুমের মাধ্যমে সে অনলাইনে সেই পরীক্ষায় অংশগ্রহণ করে এবং পরীক্ষার মাধ্যমে যে এসিআই লজিস্টিক্স লিমিটেড যাদের ব্র্যান্ড আইটেম হচ্ছে স্বপ্ন তারা তাদের প্রধান কার্যালয়ে গবেষণা সহযোগী রিসার্চ অ্যাসোসিয়েটস নামে একটি পদে তাকে তারা নিয়োগ দেন এবং এখন নিয়োগের পরে তার প্রশিক্ষণ চলবে এবং প্রশিক্ষণের পরে তারা চূড়ান্তভাবে তাকে তাদের যে সংস্থা সেখানে একটি সম্মানজনক চাকরিতে তাকে অবশ্যই স্থান দেবেন বলে আমাকে বলেছেন। এবং আমরা মনে করছি যে এর মধ্য দিয়ে এই আলমগীর কবি তার যে জীবনের হতাশা বা তার যে মনকষ্ট কিংবা তার যে মানসিক বৈকল্য বা যাই হয়েছে এবং তিনি যে দুরবস্থায় ছিলেন এবং তিনি এই সকল সবকিছু মিলে
তিনি যে চরম হতাশাগ্রস্ত ছিলেন এবং এই হতাশাগ্রস্ততা থেকেই তিনি এই ধরনের একটি আচরণ করেছেন, আমরা মনে করি যে তার একটি স্বাভাবিক কর্মসংস্থান যেহেতু সুযোগ হয়েছে এবং তিনি সেই এসিআই লজিস্টিক্স লিমিটেডের প্রধান কার্যালয়ে সেখানে যোগদান করে তারপর তাদের যে পর্যাপ্ত প্রশিক্ষণ গ্রহণ করে তিনি তাদের একজন সক্রিয় কর্মী হিসাবে তার একটি শক্ত অবস্থান গড়ে নিতে পারবেন, এবং তিনি যদি সেটা করে নিতে পারেন আমরা মনে করব যে আমাদের সবার নেটিজেন সহ সকল পর্যায়ে যারা আমাদের সম্মানিত জনগণ আছেন, নাগরিক আছেন এবং মিডিয়া কর্মী যারা আছেন, গণমাধ্যম কর্মী যারা, প্রিন্ট, ইলেকট্রনিক মিডিয়া এবং সোশ্যাল মিডিয়া, সবার যে সমন্বিত উদ্যোগ এবং সবার যে তাকে নিয়ে যে কৌতূহল, আমরা আশা করছি তার একটি নিবৃত্তি হবে এবং সে একটি স্বাভাবিক জীবনের মাধ্যমে তার পরিবারের যে আর্থিক অসচ্ছলতা সেটি নিরসন করতে পারবে এবং সেও তার যে স্বীয় যে শিক্ষাগত যোগ্যতা সেই যোগ্যতা অনুযায়ী সে তার যে দক্ষতা বা তার যে মেধা সেটি পরিচয় দিতে সক্ষম হবে বলে আমরা প্রত্যাশা করছি। এবং আমরা মনে করি আমাদের শারীরিক আচরণই ছিল যে একজন অসহায় মানুষ যে কর্মহীন তার একটি কর্মসংস্থান সুযোগ সৃষ্টির মাধ্যমে তাকে এই সমাজের স্বাভাবিক প্রক্রিয়া পুনর্বাসন করা, এটাই কিন্তু আমাদের মূল লক্ষ্য ছিল। ধন্যবাদ আপনাকে, নিঃসন্দেহে আসলে কাজটি প্রশংসার দাবি রাখে, আপনারা অত্যন্ত প্রশংসনীয় কাজ করেছেন। কিন্তু যখনই এই যে দুবেলা দুমুঠো ভাতের বিনিময়ে পড়াতে চাওয়া যে যুবক, এই বিষয়টি যখনই ভাইরাল হয় তখনই কিন্তু একটি শিরোনাম হয় যে এই যুবককে খুঁজছে পুলিশ, তখন কিন্তু সবাই কিন্তু আবার আরো কৌতূহল দিয়ে কিন্তু আরো সংবাদটি পড়ে যে আসলে কেন তাকে পুলিশ আসলে খুঁজছে, পুলিশ আবার খোঁজার কারণ কি। কিন্তু আপনাদের এই কাজের মাধ্যমে যে আপনারা যে একটা ভালো একটা উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করছেন, এটা আমি বারবার বলছি যে প্রশংসার দাবি রাখে। তবে আরেকটা বিষয় আমি আপনাদের মাধ্যমে দর্শকদেরকে জানাতে চাই যে এই যে যারা হতাশাগ্রস্ত যারা তরুণ যারা রয়েছে, যারা কিন্তু বিভিন্ন সময় নানা ধরনের কিন্তু দেখা যাচ্ছে যে নানা ধরনের কাজ করে থাকে, এই হতাশাগ্রস্ত তরুণদের উদ্দেশ্যে আপনি কি বলবেন, তাদের প্রতি আপনার মেসেজ? আমি একটা কথাই বলবো যে আপনি লক্ষ্য করে দেখবেন যে আমরা যদি কোনো গ্রামাঞ্চলে যাই সেখানে কিন্তু আমরা লক্ষ্য করব যে আমাদের সামগ্রিক জীবন যাপনে কিন্তু একটি অত্যন্ত গুণগত পরিবর্তন এসেছে এবং গ্রামের যে কোনো মানুষকে আপনি দেখবেন যে তারা তাদের পোশাক আশাক পরে আছে, কেউ খালি পায়ে নেই, কিংবা তাদের যে ঘর দুয়ার যেগুলো আছে সেগুলো কিন্তু এখন অনেকটাই তাদের মানসম্মত হয়েছে এবং তারাও কিন্তু আধুনিক জীবনের যে অনেক ক্ষেত্রে ছোঁয়া কিন্তু তারা পাচ্ছে। অনেক বাড়িতেই টেলিভিশন আছে এবং কোনো কোনো বাড়িতে আপনি দেখবেন যে ফ্রিজ আছে বা অন্যান্য যে উন্নত সামগ্রী অনেক কিছু কিন্তু গ্রামেও কিন্তু দেখতে পাওয়া যায়। এবং এই জন্য আমরা বলি মনে করি যে মাননীয় প্রধানমন্ত্রী যে ভূমিকা করেছেন যে উন্নয়নের অপ্রতিরোধ অগ্রযাত্রা বাংলাদেশ, এবং সেই যে ওনার যে স্পিরিট, সেই স্পিরিটের প্রতিবন্ধী হচ্ছে সেই স্পিরিটের আমি বলবো তার একেবারে বিপরীত ভাবে কিন্তু সে নিজেকে উপস্থাপন করতে চাইছে। আমি নিশ্চিতভাবে বিশ্বাস করি না যে বাংলাদেশে এই ধরনের কোনো কন্ডিশন আছে যে একজন উচ্চশিক্ষিত যুবক সে ভাতের বিনিময়ে সে পড়াবে বা এই ধরনের সুযোগ কিন্তু বাংলাদেশে এখন নেই। বাংলাদেশে আমরা দেখেছি যে অনেক ক্ষুদ্র উদ্যোক্তা তারা বিভিন্ন জায়গায় তারা তাদের স্থান করে নিচ্ছে, তারা স্বল্প পুঁজির মধ্য দিয়ে তারা যে এসএমই বিভিন্ন জায়গা থেকে তারা ঋণ নিচ্ছে এবং তারা আস্তে আস্তে কিন্তু নিজেদেরকে একটি শক্ত ভিত্তির মধ্যে দাঁড় করাচ্ছে। এবং বাংলাদেশের যে অর্থনীতি এটার মূল চালিকা শক্তি যেরকম অত্যন্ত বড় বড় যারা এখানে শিল্প যারা কারখানার যারা মালিক আছেন তারা যেরকম আছেন, পাশাপাশি এই যে লক্ষ লক্ষ কোটি কোটি ক্ষুদ্র উদ্যোক্তা যারা যারা শ্রমজীবী যারা যারা ক্ষুদ্র পেশাজীবী তাদেরও কিন্তু বড় অবদান আছে আমাদের দেশে যে অর্থনীতির যে ভিত সেই ভিত নির্মাণের ক্ষেত্রে। এবং এই জন্য আমি মনে করি যে মাননীয় প্রধানমন্ত্রী যে অঙ্গীকার তার যে স্পিরিট এবং সেই স্পিরিটের সাথে কিন্তু এটি মোটেও যায় না এবং এটি নিয়ে কিন্তু অনেকের মধ্যে দ্বিধা ছিল। কারণ হচ্ছে একজন উচ্চশিক্ষিত তরুণ তিনি কিন্তু যে কোনোভাবে তিনি স্বল্প উদ্যোক্তা হতে পারেন, তিনি বিভিন্নভাবে স্বল্প পুঁজি নিয়ে তিনি বিভিন্ন যে প্রাণী সম্পদ কিংবা পশু সম্পদ কিংবা কৃষি সম্পদ বিভিন্নভাবে বা হস্তশিল্প বা ক্ষুদ্র শিল্প সেগুলো কিন্তু তিনি নিয়োজিত হতে পারেন এবং এর মধ্য দিয়ে তিনি কিন্তু নিজের ভাগ্য যেরকম ফিরাতে পারবেন পাশাপাশি অন্যান্য কর্মী সৃজনের মাধ্যমে তিনি কিন্তু অনেক কর্মসংস্থান সুযোগ সৃষ্টি করতে পারেন। এবং আমি মনে করি যে আলমগীর কবিরের যে প্রাথমিক যে তার যে কাজটি ছিল এটি আমাদের বাংলাদেশে বর্তমান যে চলমান যে উন্নয়ন যে চলছে কার্যক্রম চলছে এবং সকল জায়গায় আমরা দেখছি যে সবাই মিলে চেষ্টা করে যাচ্ছি বাংলাদেশকে একটি প্রত্যাশিত জায়গায় নিয়ে যাওয়ার জন্য,
সেই চেতনার স্ববিরোধী। কিন্তু তারপর আমি যেটা বলবো যে তরুণদেরকে হতাশ হলে হবে না, যার মধ্যে সেই আগ্রহ আছে, চেতনা আছে, এবং যিনি নিজেকে প্রমাণ করতে উন্মুখ হয়ে আছেন, এবং যিনি মনে করেন যে না, আমি আমার যে পেশাগত যে জীবন আছে, যে দায়িত্ব আছে, তার যে আমরা স্বাভাবিক যেটা মনে করি যে চাকুরি বা করা বা বিভিন্নভাবে নিয়োগ হওয়া, এবং চাকুরি করাটাকে আমরা খুব বড় মনে করি, এর বাইরেও কিন্তু অনেক সুযোগ আছে, অনেক ধরনের কর্মকাণ্ড আছে যেগুলোতে তারা নিজেদেরকে সেখানে নিয়োজিত করতে পারেন, তারা সহজ শর্তে এসএমই তারা ঋণ নিতে পারেন, তারা বিভিন্নভাবে তারা বিভিন্ন ছোটখাটো বিভিন্ন ধরনের যে উদ্যোক্তার যে কাজগুলো সেগুলো করতে পারেন, এবং এই ক্ষুদ্র ক্ষুদ্র কাজের মধ্য দিয়ে তারা নিজেদেরকে সমাজে প্রতিষ্ঠিত করার পাশাপাশি তারা বাংলাদেশকেও একটি উন্নতির শিখরে তারা নিয়ে যেতে পারেন বলে আমি বিশ্বাস করি। সেই জন্য তাদের যে কাজটি করতে হবে, সকল ক্ষেত্রে তাদের আত্মবিশ্বাস এটি অটুট রাখতে হবে, কারণ আমি যে অবস্থানে থাকি না কেন, আত্মবিশ্বাস হচ্ছে আমার জন্য অত্যন্ত জরুরি। আত্মবিশ্বাস যার মধ্যে আছে সে নিশ্চয় সকল প্রতিকূলতা শত প্রতিবন্ধকতা থাকুক, সে অবশ্যই সব কিছু ছাপিয়ে নিজের মেধা, নিজের যোগ্যতা এবং নিজের যে ভিতরে অদম্য যে ইচ্ছা, তার সমন্বিতভাবে সবকিছু মিলে সে কিন্তু নিজেকে অবশ্যই প্রতিষ্ঠা করতে পারবে বলে আমি বিশ্বাস করি। এবং আমি তরুণদেরকে বলবো বা যারা প্রতিশ্রুতিবান, তারা নিশ্চয়ই তারা নিজেদের প্রমাণ করবেন, এবং এই বাংলাদেশ গড়তে হলে আমাদের সবাইকে কিন্তু এখানে অংশগ্রহণ করতে হবে। এই উন্নয়ন পরিকল্পনায় সবাই মিলে যদি নিয়োজিত হয়, তখনই কিন্তু আমরা এটি প্রত্যাশিত বাংলাদেশ নির্মাণ করতে পারবো। ধন্যবাদ আপনাকে। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন সিএনআই আজকের বাংলাদেশ অনুষ্ঠান। সিএনআই আজকের বাংলাদেশ অনুষ্ঠানে আমরা আজকে সিএনআই ভার্চুয়াল স্টুডিওতে সংযুক্ত করছি বগুড়া জেলার পুলিশ সুপার জনাব সুদীপ কুমার চক্রবর্তী, বিপিএম। আসলে তিনি তার কাজের মাধ্যমে নানা ধরনের স্বাক্ষর রেখে চলেছেন সারা দেশব্যাপী এবং বগুড়াতেও। দর্শক, আমরা এখন আমাদের শোতে আবারও ফিরে যাচ্ছি। আমরা যে বিষয়টি নিয়ে কথা বলছিলাম, যে বগুড়ার সমসাময়িক নানা ইস্যু নিয়ে কথা বলছিলাম, আমরা এই মুহূর্তে কথা বলবো যে আজকে বগুড়া জেলা পুলিশের পুলিশের বডি ওয়ার্ন ক্যামেরা ব্যবহার শুরু হয়েছে এবং এর আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে। আপনার মাধ্যমে এই যে আজকে যে আপনারা বগুড়া জেলা পুলিশের বডি ওয়ার্ন ক্যামেরা ব্যবহার শুরু করেছেন পুলিশের মাধ্যমে, এই বিষয়টি নিয়ে আমরা একটু জানতে চাই। আপনি নিশ্চয়ই অবগত আছেন যে আমাদের অভিভাবক মাননীয় ইন্সপেক্টর জেনারেল ডক্টর বিপিএম বিনোদী আহমেদ, বিপিএম বার স্যার, স্যার কিন্তু সবসময় যেটি মনে করেন যে আধুনিক পুলিশি ব্যবস্থা আমাদের প্রণয়ন করতে হবে, এবং সেই আধুনিক পুলিশি ব্যবস্থা প্রণয়নের অংশ হিসেবে কিন্তু স্যার এর আগে ই ট্রাফিক যে বিষয় সেটি কিন্তু নিশ্চিত করেছেন, এবং আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে ট্রাফিকের যে প্রসিকিউশন প্রথা সেখানে কিন্তু কোনোভাবেই ম্যানুয়াল কোনো সিস্টেম নেই, সকল জায়গাতে কিন্তু পিওএস ডিভাইসের মাধ্যমে মামলা করা হচ্ছে, এবং যে জরিমানা আদায় হচ্ছে সেটি কিন্তু ব্যাংকের মাধ্যমে জমা হচ্ছে। তার মানে কোনো ধরনের আর্থিক লেনদেনের সাথে কিন্তু ট্রাফিকে কেউ এখন জড়িত না, এবং এই যে কর্মসূচি ট্রাফিককে আধুনিক করা এবং ট্রাফিকে যে প্রযুক্তি ঘন করা, তার অংশ হিসেবে স্যার আমাদের মাননীয় ইন্সপেক্টর জেনারেল স্যার নতুন একটি উদ্যোগ নিয়েছেন, সেটি হচ্ছে বডি ওয়ার্ন ক্যামেরার প্রচলন। এবং ইতিমধ্যে বাংলাদেশে যতগুলো মেট্রো আছে সকল মেট্রোতেই বডি ওয়ার্ন ক্যামেরা প্রচলিত হয়েছে, এবং তার অংশ হিসেবে আজকে বগুড়া জেলাতে আমরা বডি ওয়ার্ন ক্যামেরা যে উদ্বোধন করেছি, এবং এর মধ্য দিয়ে আমরা যেটি বলতে চাই যে বিভিন্ন সময় আমাদের যে সকল ট্রাফিক সার্জেন্ট বা যারা আমাদের সাব ইন্সপেক্টর পর্যায়ে যারা আছেন কিংবা ইন্সপেক্টর পর্যায়ে অনেকেই বা ট্রাফিক ইন্সপেক্টর, তারা যখন মাঠ পর্যায়ে দায়িত্ব পালন করেন এবং তারা যখন নির্দিষ্ট একটি এলাকায় যখন দায়িত্বে থাকেন, তারা যদি বডি ওয়ার্ন ক্যামেরা সেটি তাদের কাছে থাকে, তাহলে আমরা যেটি করতে পারবো ওই এলাকার সার্বিক একটি চিত্র কিন্তু আমরা সেখানে সেই বডি ওয়ার্ন ক্যামেরার যে ফুটেজ সেগুলো অ্যানালাইসিসের মাধ্যমে পাবো, এবং কোথাও ট্রাফিকের প্রাবল্য আছে কিনা, কোথাও ট্রাফিকের ঘনত্ব বেশি কিনা, কোন কোন এলাকা যানজট প্রবণ, এবং যদি কোথাও দুর্ঘটনা হয়ে থাকে ট্রাফিক দুর্ঘটনা প্রবণ এলাকা, সেখানে কিন্তু আমরা বডি ওয়ার্ন ক্যামেরা থাকলে আমরা সেগুলোর যে কি কারণ কি সেগুলো জানতে পারবো, সেটার প্রতিকারের ব্যবস্থা নিতে পারবো, এবং বিভিন্ন জায়গায় যে ট্রাফিকের যে যেখানে যানজট সৃষ্টি হচ্ছে, কি কারণে যানজট সৃষ্টি হচ্ছে সেগুলো কিন্তু আমরা ফুটেজ সংরক্ষণের মাধ্যমে সেগুলো বিশ্লেষণ করে আমরা জানতে পারবো, এবং সেই অনুযায়ী আমরা আমাদের পরবর্তী কর্মকৌশল নির্ধারণ করতে পারবো। এবং আমরা অনেক ক্ষেত্রে আমরা দেখি যে অনেক সময় মহাসড়কে বা কিংবা বিভিন্ন সড়কে হঠাৎ করে কোনো অপরাধ সংঘটিত হওয়ার প্রচেষ্টা কিন্তু আমরা লক্ষ্য করি, এবং সেক্ষেত্রে
যদি আমাদের কর্তব্যরত সার্জন কিংবা আমাদের সাব ইন্সপেক্টর তার কাছে বডি অন ক্যামেরা থাকে, সেই ক্যামেরার মাধ্যমে কিন্তু আমরা সেই যে প্রচেষ্টা বা যারা এখানে উৎসাহী তাদেরকে কিন্তু আমরা শনাক্ত করতে পারবো, এবং আমাদের মামলা তদন্ত ক্ষেত্রে এটি গুরুত্বপূর্ণ, সেটা আমাদের এটি তদন্ত ক্ষেত্রে এটি গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে বিবেচিত হতে পারে। এবং আরেকটি বিষয় হচ্ছে বিভিন্ন দিবসে বা বিভিন্ন জাতীয় দিবস যেগুলো আছে বা বিভিন্ন জাতীয় উৎসবে এবং বিভিন্ন ধরনের, যেমন সাধারণ পরিষদ নির্বাচন যেটি হয়ে গেল ইউনিয়ন পরিষদে বা জাতীয় সংসদ নির্বাচন কিংবা বিভিন্ন ধরনের অপারেশনাল আমাদের বিভিন্ন অভিযান চলবে বা বিভিন্ন ধরনের জন যে নিরাপত্তার যে বিভিন্ন কার্যক্রম, সকল ক্ষেত্রে কিন্তু আমাদের যদি দরকার হয় আমরা সেখানে যারা দায়িত্বে থাকবেন তাদেরকে আমরা বডি অন ক্যামেরা দিলে তারা কিন্তু সেই ঘটনাগুলো একটি সচিত্র প্রতিবেদন তারা কিন্তু তাদের দায়িত্বের মধ্য দিয়ে তারা সেখান থেকে নিয়ে আসতে পারবেন। এবং এর ফলে যেটি হবে যে সার্বিকভাবে আমাদের জনশৃঙ্খলা রক্ষা, জননিরাপত্তা বিধান করা, আইন শৃঙ্খলা রক্ষা করা এবং বিভিন্ন ক্ষেত্রে যে ট্রাফিক শৃঙ্খলা বজায় রাখার ক্ষেত্রে আমরা মনে করি এই বডি অন ক্যামেরা আমাদের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ডিভাইস হিসেবে আমাদেরকে সহায়তা করবে। এবং আমাদের যে ম্যান্ডেট, আমরা মনে করি যে আমাদের মাননীয় ইন্সপেক্টর জেনারেল ডক্টর বেনজির আহমেদ বিপিএম বাস স্যারের যে ম্যান্ডেট যে প্রযুক্তি ঘন আধুনিক পুলিশি ব্যবস্থা প্রণয়ন করতে হবে এবং এই বডি অন ক্যামেরার সংযোজনের মধ্য দিয়ে বগুড়া জেলা পুলিশ সেই প্রযুক্তি ঘন আধুনিক যে ট্রাফিকিং ব্যবস্থা কিংবা পুলিশি ব্যবস্থার পথে কিন্তু অনেক দূর এগিয়ে গেল। এবং আমরা লক্ষ্য করেছি যে সকল কর্মকর্তা সার্জেন্ট সাব ইন্সপেক্টর যাদেরকে আমরা বডি অন ক্যামেরা দিয়েছি তাদের মধ্যে কিন্তু আমরা একটা উদ্দীপনা লক্ষ্য করেছি এবং তাদের মনোবল চাঙ্গা হতে দেখেছি এবং তারা নিশ্চয়ই সেই বডি অন ক্যামেরার যোগে যখন তারা বিভিন্ন জায়গায় ডিউটি করবেন তাদের মধ্যে কিন্তু একটি আত্মবিশ্বাস থাকবে এবং তারা সে আত্মবিশ্বাসে বলিয়ান হয়ে তারা তাদের যে কার্যক্রম সেগুলো নিরবচ্ছিন্নভাবে পালন করবেন এবং জন নিরাপত্তা বিধান, জনশৃঙ্খলা বিধান এবং ট্রাফিক ব্যবস্থাপনার উন্নয়নের ক্ষেত্রে, উৎকর্ষ সাধনের ক্ষেত্রে আমাদের এই যে কৌশল, এই যে বডি অন ব্যবস্থা প্রবর্তন, এটি নিশ্চয়ই একটি যুগান্তকারী পদক্ষেপ হিসেবে বগুড়াতে বিবেচিত হবে বলে আমরা প্রত্যাশা করি। অসংখ্য ধন্যবাদ আপনাকে, আপনার মাধ্যমে আমরা বগুড়া জেলা পুলিশের নানা বিষয় সম্পর্কে জানতে পারছি এবং দর্শকদেরকে জানাতে পারছি। জনাব সুদীপ কুমার চক্রবর্তী, আমরা আমাদের অনুষ্ঠানের একেবারে প্রায় শেষ পর্যায়ে এসে পড়েছি, আপনি যদি সর্বশেষে দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার থাকে। সম্মানিত দর্শকদেরকে একটা কথা বলতে চাই যে আমরা মনে করি যে আমাদের যে কার্যক্রম সে কার্যক্রমের ক্ষেত্রে আমরা যদি জননিরাপত্তা বিধান করতে চাই, জনশৃঙ্খলা বিধান করতে চাই, আইন শৃঙ্খলা ব্যবস্থার প্রভূত উন্নতি সাধন করতে চাই এবং ট্রাফিক ব্যবস্থাপনা উন্নয়ন করতে চাই, সেক্ষেত্রে অবশ্যই আমরা যে জনসম্পৃক্তি পুলিশি ব্যবস্থা প্রণয়ন করেছি সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং আপনারা নিশ্চয়ই জানেন যে বিট পুলিশের মাধ্যমে আমাদের পুলিশের সেবাকে প্রত্যন্ত এবং তৃণমূল পর্যায়ে কিন্তু বিস্তৃত করা হয়েছে এবং আমরা প্রত্যাশা করব যে আমাদের সম্মানিত নাগরিক যারা আছেন, সম্মানিত জনগণ, তারা তাদের নিজ নিজ এলাকায় আইন শৃঙ্খলা ব্যবস্থা উন্নয়নের স্বার্থে এবং সেখানে যে জনশৃঙ্খলা বিধানের স্বার্থে তারা অবশ্যই তাদের যে সম্পৃক্ততা সেটা অবশ্যই নিশ্চিত করবেন এবং তারা আমাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে তারা কাজ করবেন এবং সবাইকে সাথে নিয়ে আমরা বগুড়া, বিশেষ করে সম্মানিত বগুড়াবাসীকে সাথে নিয়ে আমরা বগুড়াকে একটি নিরাপদ বগুড়া হিসেবে নির্মাণ করতে চাই। বগুড়ায় যে অপরাধ যে ক্ষেত্রে আছে সেগুলো আমরা নির্মূল করতে চাই, এখানে যত ধরনের অপরাধ প্রবণতা আছে সেগুলো আমরা সমূলে উৎপাদন করতে চাই এবং বগুড়ার যারা সম্মানিত সাধারণ নাগরিক যারা আছে, শান্তিপ্রিয় নাগরিক, তারা যাতে নিরাপদে শান্তিতে থাকতে পারেন তার জন্য একটি সুরক্ষিত নিরাপত্তা বলয় আমরা সৃজন করতে চাই। এবং আমাদের এই প্রয়াসে আপনারাই হচ্ছেন আমাদের প্রাণ এবং আপনারা আমাদের যে শুভ উদ্যোগ, শুভকর্মে আপনারা আমাদের পাশে থাকবেন, আপনারা আপনাদের প্রয়োজনে পরামর্শ আমাদের দিবেন এবং আমাদের যে সামাজিক এবং আমাদের যে জনসম্পৃক্ত যে কার্যক্রমগুলো আছে সেগুলোতে আপনারা সক্রিয় অংশগ্রহণ করবেন। আপনাদেরকে সাথে নিয়ে, আপনাদের পরামর্শ নিয়ে আমরা সবাই মিলে একটি নিরাপদ বগুড়া বিনির্মাণ করব, এটাই হচ্ছে আমাদের প্রত্যাশা। এবং আমাদের এই কার্যক্রমে আপনারা যদি স্বতঃস্ফূর্তভাবে সম্পৃক্ত হন আমরা মনে করি যে আমাদের যে শক্তি সেটি অনেক বৃদ্ধি পাবে এবং যখন সম্মানিত নাগরিক যারা, সম্মানিত জনগণ যারা, যাদের মধ্যে যে উপলব্ধি আসবে এবং আমরা তখন মনে করি যে আমরা আমাদের যে ভিত্তি সেই ভিত্তিটি অত্যন্ত শক্তিশালী হবে এবং এই ভিত্তির মূল যেটি সেটি হচ্ছে চেতনা, হচ্ছে পারস্পরিক বিশ্বাস, পারস্পরিক মিথস্ক্রিয়া
এবং এই পারস্পরিক বিশ্বাস এবং মিথস্ক্রিয়ার মধ্য দিয়ে আমরা একটি নিবিড় একটি কার্য করি একটি আমরা মেলবন্ধন গড়ে তুলতে পারবো, এবং এর মধ্য দিয়ে আমরা বগুড়ার সমগ্র যে অপরাধ আছে সেগুলো নির্মাণ করে আমরা একটি স্বস্তির একটি বগুড়া, একটি সুন্দর বগুড়া, একটি নিরাপদ বগুড়া নির্মাণ করতে পারবো, যাতে করে আমাদের যে আগামী প্রজন্ম যারা আছে তারা এখানে এই নগরীতে তারা মনে করতে পারে এটি তাদের জন্য অভয়ারণ্য এবং সবাই মিলে নিরাপদে শান্তিতে এই এলাকায় বসবাস করতে পারে, এটি হচ্ছে আমাদের প্রত্যাশা। ধন্যবাদ আপনাকে জনাব সুদীপ কুমার চক্রবর্তী, আপনি শত ব্যস্ততার মাঝেও সিএনআই আজকের বাংলাদেশ অনুষ্ঠানে সময় দিলেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি, আপনাদের সাথে আবার দেখা হবে পরবর্তী এপিসোডে, সে পর্যন্ত সুস্থ থাকুন ও ভালো থাকুন।